কমবে গরম, বাড়বে বৃষ্টি। সূর্যের দাপট না থাকলেও দিনভর মেঘলা আকাশ আর ভ্যাপসা গরম। যদিও আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। গত দুদিন ধরেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজও সেই ধারা বজায় থাকবে এমনই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী 24 ঘন্টা রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর সোমবার 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ কমলেও মঙ্গলবার থেকে ফের পরিস্থিতির বদল হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 4 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ ভোটের শেষ দিনের মতো ভোট গণনার দিনও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা, যার জেরে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের দিকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে শহরের বুকে। বজ্রবিদ্যুতের দেখাও মিলবে বলে জানা গেছে। যদিও আজ সকাল থেকে ভ্যাপসা গরমের পরিস্থিতি রয়েছে শহরে, রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস।